আসসালামু আলাইকুম বন্ধুরা, বুকটিউবার বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আয়োজন ছোটদের জন্য। আজ থাকছে বাংলাদেশের বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা ছোটদের গল্প নীল হাতি। চলুন শুরু করা যাক। নীলুর যে মামা আমেরিকা থাকেন তাকে সে কখনো দেখেনি। নীলুর জন্মের আগে তিনি চলে গিয়েছিলেন, আর ফেরেননি। নীলুর এই মামার কথা বাসার সবাই বলা বলি করে। মা প্রায় বলেন, আহ, সঞ্জুটা একবার যদি দেশে আসতো। কিন্তু নীলুর সেই মামা নাকি আর দেশে ফিরবেন না, কোনো দিন না। একবার নানিজানের খুব অসুখ হলো, টেলিগ্রাম করা হলো সঞ্জু মামাকে। সবাই ভাবলো এবার বুঝে আসবে, তাও আসলো না। নীলুর বাবা গম্ভীর হয়ে বললেন, ম্যাম সাহেব বিয়ে করে ফেলেছে, এখন কি আর আসবে? নীলুর খুব ইচ্ছে করে সেই মামাকে আর তার ম্যাম সাহেব বউকে দেখতে, কিন্তু তার ইচ্ছে হলেই তো হবে না, মামা তো আর ফিরবেই না দেশে। কাজে অনেক ভেবে নীলু এক কাণ্ড করলো, চিঠি লিখে ফেলল মামাকে। চিঠিতে বড় বড় করে লিখল, মামা আপনি কেমন আছেন, আমার নাম নীলু, আপনাকে আমার খুব দেখতে ইচ্ছে করে, আর ম্যাম সাহেব মামিকে দেখতে ইচ্ছে করে, ইতি নীলু। সেই চিঠির উল্টোপিঠে সে আঁকলো পাখি আর সূর্যের ছবি, আর আঁকলো মস্ত বড় নদী। সেই নদীতে পাল তুলে নৌকা যাচ্ছে, সব মিলিয়ে ভারী সুন্দর হলো ছবিটা। নীলু ভাবলো এবার মামা নিশ্চয়ই আসবে। মামা কিন্তু আসলো না, একদিন দুদিন হয়ে গেল তবু না, মামার চিঠির জবাব পর্যন্ত দিল না। অপেক্ষা করতে করতে নীলু ভুলেই গেল সে মামাকে চিঠি লিখেছিল। তারপরেই এক কাণ্ড, সেদিন নীলুর খুব দাঁত ব্যথা, সে স্কুলে যায়নি, গলায় মাফলার জড়িয়ে একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বাইরে, এমন সময় ভিজতে ভিজতে পিয়ন এসে হাজির। এই বাড়িতে নীলু নামে কেউ থাকে? নীলু আশ্চর্য হয়ে বলল, হ্যাঁ আমার নাম নীলু। পিয়নটি গম্ভীর হয়ে বলল, নিচে নেমে দে এসো খুকি, তোমার জন্য আমেরিকা থেকে একজন উপহার পাঠিয়েছে, নাম সই করে নিয়ে যাও। নাম লিখতে পারো খুকি? হ্যাঁ পারি। নীলু উপহারের প্যাকেটটি খুব সাবধানে খুলল, পিয়ন তখনও যায়নি, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। প্যাকেটের ভেতর থেকে বেরুলো নীল রঙের একটা হাতি, গলায় রূপোর ঘণ্টা বাজছে টুনটুন করে। হাতির সুর আপনা থেকেই দুলছে, মাঝে মাঝে আবার কান নাড়াচ্ছে। এত সুন্দর হাতি নীলুর আগে কখনো দেখিনি। শুধু নীলু নয়, তার আব্বাও এত সুন্দর হাতি দেখেনি। অফিস থেকে ফিরেই তিনি দেখলেন তার টেবিলে নীল হাতির সুর নাড়াচ্ছে। তিনি অবাক হয়ে বললেন, আরে কে আনলো এটা, বড় সুন্দর তো। নীলু বলল, সঞ্জু মামা পাঠিয়েছেন, দেখেন আব্বা আপনি আপনি ঘণ্টা বাজে। তাই তো, তাই তো, নীলুর মা নিজেও এত সুন্দর হাতি দেখেননি। তিনি কতবার যে বললেন, চাবি ছাড়াই সুর দুলাই কী করে, ভারী অদ্ভুত তো, নিশ্চয় খুব দামি জিনিস। সন্ধ্যাবেলা নীলুর স্যার এলেন পড়াতে, মা বললেন, পড়তে যাও নীলু, আর হাতি শুকেসে তালাবদ্ধ করে রাখো, নয়তো আবার ভেঙে ফেলবে। মার যে কথা, এত সুন্দর জিনিস বুঝি শুকেসে তুলে রাখবে, হাতি থাকবে তার নিজের কাছে, রাত্রে নীলুর পাশে বালিশে ঘুম পাড়িয়ে রাখবে, অনেক রাত্রে যদি তার ঘুম ভাঙে তাহলে সে খেলবে হাতির সঙ্গে। মা কিন্তু সত্যি সত্যি শোকেসে হাতি তালাবদ্ধ করে রাখলেন। নীলুকে বললেন, সবসময় এটাতে হাতে করে রাখার দরকার কী, যখন বন্ধুবান্ধব আসবে তখন বের করে দেখাবে, এখন যাও স্যারের কাছে পড়তে। নীলু কাঁদো কাঁদো হয়ে বলল, স্যারকে দেখাতে নিয়ে যায় মা, উহ পড়া শেষ করে স্যারকে দেখাবে, এখন যাও বই নিয়ে। হাতিকে রেখে যেতে নীলুর যে কী খারাপ লাগছিল, তার চোখ ছল ছল করতে লাগলো, একবার ইচ্ছে করলো কেঁদে ফেলবে, কিন্তু বড় মেয়েদের তো কাঁদতে নেই, তাই কাঁদলো না। অনেকক্ষণ স্যার পড়ালেন নীলুকে, যখন তার যাবার সময় হলো নীলু বলল, স্যার একটা জিনিস দেখবেন। কী জিনিস? একটা নীল হাতি, আমার মামা পাঠিয়েছে আমেরিকা থেকে। কোথায় দেখি? নীলু স্যারকে বসার ঘরে নিয়ে এলেন, তিনি তার চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন, শেষে বললেন, এত সুন্দর? জি স্যার খুব সুন্দর, গলার ঘণ্টাটা রূপোর তৈরি, তাই নাকি? জি। স্যার চলে যাবার পর নীলু অনেকক্ষণ দাঁড়িয়ে রইল শোকেসের সামনে। মা যখন ভাত খেতে ডাকলেন তখন আবার বলল, দাও না মা শুধু আজ রাতের জন্য। না নীলু, শুধু বিরক্ত করো তুমি। নীলুর এত মন খারাপ হলো, ঘুমোতে গিয়ে অনেকক্ষণ কাঁদলো একা একা, আর ঘুমিয়ে ঘুমিয়ে চমৎকার স্বপ্ন দেখল, যেন একটা বিরাট বড় বন, সেই বনে অসংখ্য পশু পাখি, নীলু তাদের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটুকু ভয় করছে না, তার নীল হাতিও আছে তার সঙ্গে, টুনটুন ঝুনঝুন করে তার গলার উপর ঘণ্টা বাজছে। বনের সব পশু পাখি অবাক হয়ে দেখছে তাদের,
একটা সিংহ জিজ্ঞেস করলো, তুমি কে ভাই? নীলু বলল, আমি এই বনের রানী, আমার নাম নীলাঞ্জনা, আর এই নীলহাতি আমার বন্ধু। পরদিন স্কুল থেকে নীলুর বন্ধুরা আসলো হাতি দেখতে। শাইলা, বিনু, আবা সবাই শুধু হাতির গায়ে হাত বোলাতে চায়। বিনু বলল, এত সুন্দর হাতি শুধু আমেরিকায় পাওয়া যায়, তাই না নীলু? নীলু গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, শাইলার বড় ভাই থাকেন জাপানে। সে বলল, জাপানে পাওয়া গেলে আমার বড় ভাই নিশ্চয়ই পাঠাতো। আবা বলল, হাতিটা একটু কুলে নেব নীলু, তোমার মা বকবে না তো? না, বকবে না, নাও। সবাই তারা অনেকক্ষণ করে কুলে রাখলো হাতি, আর হাতিটাও খুব সুর দুলাতে লাগলো, কান নাড়াতে লাগলো, ঝুনঝুন টুন টুন করে ঘন্টা বাজাতে লাগলো। হাতি দেখতে দেখতে শুধু যে নীলুর বন্ধুরা আসলো তাই না, নীলুর বড় খালা আসলেন, চাচারা আসলেন, আমার এক বান্ধবীও এসে হাতি দেখে গেলেন। নীলু স্কুলে গেলে অন্য ক্লাসের মেয়েরা এসে জিজ্ঞেস করে, তোমার নাকি ভাই খুব চমৎকার একটা নীল হাতি আছে? কিন্তু ঠিক দুদিনের দিন সব উলটপালট হয়ে গেল। সেদিন নীলুর মার এক বান্ধবী এসেছে বেড়াতে, তার সঙ্গে এসেছে তার ছোট্ট ছেলে টিটু। এসে ছেলেটা টে টে করে কান্না, কিছুতেই কান্না থামে না। নীলুর মা বললেন, যাও তো নীলু, টিটুকে তোমার ছবির বই দেখাও। নীলু ছবির বই আনতেই সে একটা ছবির বইয়ের পাতা ছিঁড়ে ফেলো, এমন পাজি ছেলে। নীলুর মা বলল, মিষ্টি খাবে টিটু? চমচম খাবে? না, শরবত খাবে? ওহো, এমন কাঁদুনে ছেলে নীলু সারা জীবনেও দেখিনি। কিছুক্ষণ চুপচাপ থেকে আবার গলা ছেড়ে কেঁদে ওঠে। শেষে নীলুর মা বললেন, হাতি দেখবে টিটু? দেখো কি সুন্দর একটা হাতি, ও মা কি কাণ্ড! হাতি দেখে কান্না থেমে গেল বাবুর। তখন তার সে কি হাসির ঘটা, নীলুর ভয় ভয় করতে লাগলো, যদি হাত থেকে ফেলে ভেঙে দেই? একবার ইচ্ছে হলো বলে, এত শক্ত করে ধরো না টিটু, টেবিলের উপর রেখে দেখো, এত শক্ত করে চেপে ধরলে ভেঙে যাবে যে। কিন্তু নীলু কিছুই বলল না। মেহমানরা অনেকক্ষণ থাকলেন, চা খেলেন, টিভি দেখলেন, আর টিটু সারাক্ষণ হাতি নিয়ে খেলতে লাগলো। যখন তাদের যাবার সময় হলো, তখন টিটু গম্ভীর হয়ে বলল, এই হাতিটা আমি নেব, ধরাস করে উঠল নীলুর বুক। টিটুর মা বললেন, ছি টিটু, এটা তো নীলুর, হুক নীলুর, আমি নেব। এই বলে সে আকাশ ফাটিয়ে কাঁদতে শুরু করল, কিছুতে কান্না থামানো যায় না। নীলুর মা বললেন, টিটু, হাতিটা নীলুর খুব আদরের, তুমি এই জিরাফটা নাও, দেখো কি চমৎকার লম্বা গলা জিরাফের। টিটু জিরাফের দিকে ফিরেও তাকালো না, হাতিটাকে দুহাতে আঁকড়ে ধরে আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলো। নীলুর মনে হলো তার গলার কাছে শক্ত একটা কি যেন জমাট বেঁধে আছে, সে যেন কেঁদে ফেলবে তখনই। নীলু দৌড়ে চলে গেল ছাদে, ছাদে একা একা কাঁদতে কাঁদতে বলল, আমি আমার নীল হাতি কিছুতেই দেব না, কিছুতেই দেব না। অনেকক্ষণ পর মা এসে নীলুকে ছাদ থেকে নামিয়ে নিয়ে গেলেন। শান্ত স্বরে বললেন, এত সামান্য জিনিস নিয়ে কাঁদতে আছে নীলু, ছি, খেলনা কি কোনো বড় জিনিস নাকি? নীলু বলল, টিটু কি আমার হাতি নিয়ে গেছে? নীলুর মা চুপ করে রইলেন। নীলু বসবার ঘরে এসে দেখে শোকেসের যে জায়গায় দাঁড়িয়ে নীল হাতি সুর দুলাতো সেখানে কিছু নেই। নীলু বলল, টিটু আমার হাতি নিয়ে গেছে মা? নীলুর মা বললেন, তোমার মামাকে চিঠি লিখব, দেখবে এর চেয়ে অনেক সুন্দর আরেকটা হাতি পাঠাবে। নীলু কথা বলল না। রাতের বেলা অল্প চারটা ভাত মুখে দিয়ে উঠে পড়ল নীলু। বাবা বললেন, ভাত খেলে না যে মা? খিদে নেই বাবা। সিনেমা দেখবে মা? চলো একটা সিনেমা দেখে আসি। না, গল্পের বই কিনবে? চলো বই কিনে দিই। চাই না গল্পের বই। লাল জুতো কিনতে চেয়েছিলে? চলো কিনে দেব। আমার কিচ্ছু চাই না বাবা, নীলু ফুপিয়ে কেঁদে উঠল। সেই রাতে খুব জুসনা হয়েছে। ছোট চাচা ছাদে মাদুর পেতে শুয়েছেন, নীলু তার ছোট্ট বালিশ এনে শুয়েছে তার চাচার পাশে। চাচা নীলুর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, হাতিটার জন্য তোমার খুব খারাপ লাগছে মা? হ্যাঁ, আমারও লাগছে। টিটুর শখ মিটে গেলে আমরা ওই হাতি নিয়ে আসবো, কেমন? নীলু চুপ করে রইল। ছোট চাচা বলল, গল্প শুনবে মা? বলো, কিসের গল্প শুনবে? নীলু মৃদুস্বরে বলল, হাতির গল্প। ছোট চাচা বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে গল্প শুরু করলেন। আমাদের গ্রামের বাড়ি হিরণপুরে রহিম শেখ নামে একজন খুব ধনী লোক ছিল, তার একটা মাদি হাতি ছিল। সত্যিকারের হাতি চাচা? হ্যাঁ মা, প্রকাণ্ড হাতি। রহিম শেখ খুব ভালোবাসত হাতিটাকে, ঠিক তোমার মতোই ভালোবাসত। সে হাতিটার গায়ের রং কি নীল? না মা, মেটে রঙের হাতি ছিল সেটি। তারপর একদিন হঠাৎ হাতিটা পালিয়ে গেল গাঢ় পাহাড়ে, 4 বছর আর কোনো খবর পাওয়া গেল না। রহিম শেখ কত জায়গায় যে খোঁজ করলো, কোনো খবর নেই। হাতি সুখে অস্থির হয়ে গিয়েছিল সে, রাতে ঘুমাতো না, শুধু বলতো, আমার হাতি যদি রাতে ফিরে আসে
তারপর এক রাতে খুব ঝড় বৃষ্টি শুরু হলো। বাতাসের গর্জনে কান পাতা দেয়। এমন সময় রহিম শেখ শুনল কে যেন তার ঘরের দরজা ঠেলছে। রহিম শেখ চেঁচিয়ে বলল, কে? অমনি ঝড়ের গর্জন চাপিয়ে হাতি ডেকে উঠল। রহিম শেখ বেশ হতভম্ব হয়ে দেখলেন 4 বছর পর হাতি ফিরে এসেছে, তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা। আশেপাশে গ্রামের কত লোক যে সে হাতি দেখতে আসলো। তুমি গিয়েছিলে? হ্যাঁ মা, গিয়েছিলাম। হাতির বাচ্চাটা ভীষণ দুষ্ট ছিল, পুকুরে নেমে খুব ঝাঁপাঝাঁপি করত, দরজা খোলা পেলেই মানুষের ঘরে ঢুকে চাল ডাল ফেলে একাকার করত, কিন্তু কেউ কিছু বলতো না। সবাই তার নাম দিয়েছিল পাগলা মিয়া। গল্প শুনে নীলুর চুক দিয়ে জল পড়তে লাগলো। সে ফিসফিস করে বলল, সত্যিকারের হাতি হলে আমারটাও ফিরে আসতো, তাই না চাচা? হ্যাঁ নিশ্চয়ই আসতো। অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও মা। নীলুর কিন্তু ঘুম আসছে না, বাইরে জুস্নায় ফিনিক ফুটেছে। বাগানের হাসনাহেনা গাছ থেকে বেশি আসছে ফুলের গন্ধ। নীলুর মন কেমন কেমন করতে লাগলো। ক্রমে ক্রমে অনেক রাত হলো, বাড়ির সবাই ঘুমিয়ে গেলে সারা বাড়ি নিশ্চুপ হয়ে গেল। নীলু কিন্তু জেগেই রইল। তারপর সে আশ্চর্য ঘটনা ঘটল। নীলু শুনতে পেল নিচের বাগানে টুনটুন ঝুনঝুন শব্দ হচ্ছে। রহিম শেখের হাতির মতো তার হাতিটাও ফিরে এসেছে নাকি? হাতির গলার ঘন্টার শব্দ বলেই তো মনে হয়, জানলা দিয়ে কিছু দেখা যায় না। নীলু কি তার মাকে ডেকে তুলবে? কিন্তু মা যদি রাগ করেন? নীলু হয়তো ভুল শুনেছে কানে, হয়তো এটা ঘন্টার শব্দ নয়, ভুল হবার কথাও তো নয়। চারদিকে চুপচাপের মাঝে পরিষ্কার শোনা যাচ্ছে টুনটুন ঝুনঝুন শব্দ। নীলু পা টিপে টিপে নিচে নেমে এলো, দরজার উপর ছিটকিনি লাগানো। সে চেয়ারে এনে তার উপর দাঁড়িয়ে খুলে ফেললো দরজা। তা ভয় করছিল, তবু সে নেমে গেল বাগানে। আর নেমেই হতভম্ব দেখলো তার নীল হাতি সুর দুলিয়ে টুনটুন করে ঘন্টা বাজিয়ে এগিয়ে আসছে তার দিকে। হাতিটি নীলুকে দেখে পরিষ্কার মানুষের মতো গলায় বলল, আমি এসেছি নীলু। অনেকক্ষণ নীলুর মুখে কথা ফুটল না। হাতি বলল, আরও আগেই আসতাম, পথঘাট চিনি না তাই দেরি হলো। তুমি খুশি হয়েছ তো বন্ধু? নীলু ঘাড় স্বরে বলল, হ্যাঁ আমি খুশি হয়েছি। টিটু যখন আমাকে নিয়ে যাচ্ছিল তখন আমি কেঁদেছি। নীলু হাত বাড়িয়ে কুলে তুলে চুমু খেল তার বন্ধুকে। আনন্দে হাতি টুনটুন ঝুনঝুন করে অনবরত ঘন্টা বাজাতে লাগলো। নীলু গলা ফাটিয়ে ডাকলো, মা আমার নীল হাতি এসেছে। দুপুর রাতে জেগে উঠল বাড়ির লোকজন। বাবা বললেন, মনে হয় হাতিটা ওই ছেলেটির হাত থেকে বাগানে পড়ে গিয়েছিল। মা বলল, আচ্ছা সাহস তো মেয়ে, এত রাতে একা বাগানে এসেছে। নীলু মার কুলে মুখ গুঁজে বলল, মা আমার হাতি একা একা টিটুদের বাসা থেকে হেঁটে চলে এসেছে, আমাকে সে নিজে বলেছে। বাসার সবাই হেসে উঠল। বাবা বললেন, ছি মা আবার মিথ্যে বলছো। কিন্তু বাবা তো জানে না নীলু একটুকু মিথ্যা বলেনি। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।